নমস্কার বন্ধুরা, আমি দীপা, চলে এসেছি আমার ইউটিউব চ্যানেলে নিউ উমেন্স ওয়ার্ল্ড বাই দীপা শ। বন্ধুরা, জয় জগন্নাথ মহাপ্রভু। আজ আমি তোমাদের দেখাবো আমার বাড়ির পুজোর মহাভোগ, আর দেখাবো আমার মামার বাড়ির পুজোর আয়োজন। তো চলো দেখাই কিভাবে কি আমি করলাম আর কি কি ভোগ দিলাম। হ্যাঁ বন্ধুরা, আমার বস্ত্র তৈরি করার দেখেছো তো, আমি সেটাও দেখিয়েছি তোমাদের সাথে। তো চলো আমি এই ভোগ কি ভোগ দিই তোমাদের সাথে, সব কিছু যখন শেয়ার করি আমার পুজোটাও তোমাদের সাথে শেয়ার করলাম আজ। তো চলো বন্ধুরা, কি করে রান্নাগুলো করে আমি মহাপ্রভুকে খেতে দিয়েছিলাম সেটা তোমাদের সাথে আমি শেয়ার করব। আর দেখো, সব থেকে বড় জিনিস হচ্ছে মনের শান্তি। তুমি যে প্রভুকে, যে ভগবানকেই প্রসাদ দাও না কেন, তোমার ইচ্ছা মতন তুমি দেবে। এই দেখো আমার মামার বাড়ির রথ, 80 বছরের পুরনো রথ। এই রথে আমরা খুব আনন্দ করতাম ছোটবেলায়। তোমাদের তো অনেক ক্ষেত্রেই বলেছি, আমি অনেক ভিডিওতে বলেছি কিছু কিছু ক্ষেত্রে, যে আমার ছোটবেলার জীবন, আমরা 4 ভাই বোন, আমাদের জীবন আমরা এই মামার বাড়িতেই আমরা বড় হয়ে ওঠা। আর দেখো এই রথ খুব ভালো করে দেখো, আর খুব আমরা খুব আনন্দ করতাম, আমরা মানে এখনও করি। তো সেটাই তোমাদের কাছে আমি তুলে ধরেছি। তো দেখো এইভাবে রথযাত্রা আমাদের, আমাদের রথ বেরোয়। তো সবাই মিলে আমরা দড়ি টানি রথকে নিয়ে যাই। আগে ছিল কাঠের চাকা, এখন কিন্তু লোহার চাকা। অনেক বছর হয়েছে তো এটা পরিবর্তন করা হয়েছে চাকাটা। তো দেখো শুরু করে দিলাম রান্না মহাপ্রভুর। প্রথমেই শুরু করছি মিষ্টি দিয়ে। বেসনের লাড্ডু কিভাবে করেছি তোমরা দেখো, মেজারমেন্ট কিন্তু আমি সব দিয়ে দিয়েছি আমি কিভাবে করি। তো বন্ধুরা দেখো, প্রথমে আমি এটা একটু আমার মানে ভিডিও তোলা একটু অসুবিধা হয়ে গেছিলো, সেই জন্য জাস্ট আমি ঘি দিয়ে বেসনটাকে নাড়াচাড়া করেছিলাম প্রথম। আর তারপরে দিয়ে দেবে চিনি, এটাতে কিন্তু একটু ঘি বেশি লাগে। গাওয়া ঘিয়েই সব রান্না করেছি, কারণ মহাপ্রভুর রান্না খাবার যা করতে হয় একটু ঘি দিয়েই করতে হয়। তেলও দিতে পারো, এতে কোনো আমার মনে হয় না, তোমার যেরকম মনে শান্তি আসবে সেইতেই তুমি প্রভুকে ভোগ দেবে। এই নয় যে ঘি দিয়েই করতে হবে, আমার মনে হয় তোমাদের যদি যেরকম মনে হয় তোমরা সেইভাবেই ভোগ দেবে। তো আমি ঘি দিয়েই করি। তো দেখো এইভাবে একটু ঘিটা বেশি পরিমাণে দিতে হয়েছে, আমি মাপ মাপ সব কিছু দিয়ে দিয়েছি। এইভাবে নেড়ে 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 দেখবে একটুখানি মানে ঘিটা ছাড়া ছাড়া হয়ে যাচ্ছে এবং এইটাও তৈরি হয়ে যাবে, খুব তাড়াতাড়ি হয়ে যায়, এমন কিছু সময় লাগে না। যেই দেখবে হয়ে গেছে এরকম, তখন একটু ঠান্ডা করে নেবে। ঠান্ডা করে নিয়ে একবারে গরম ভীষণভাবে হাতে লাগবে, একটু ঘি মাখিয়ে নেবে হাতে, যাতে করে খুব সুন্দরভাবে এটাকে মানে পাক করতে পারো আর কি, মানে গোল রাউন্ড শেপে আনা যায়, আর কিছুই না। দেখো এইভাবে করেছি আমি। তো দেখতে থাকো আমি কিভাবে করেছি সব কটা রান্না। তোমার মহাপ্রভুদের, মহাপ্রভুর খাবার করার পর একটা নিয়ম তোমাদের বলে রাখি, তোমরা সবাই জানো আমি জানি। হ্যাঁ, যেহেতু তুলসী পাতা, তুলসী পাতা কী করতে হয় মানে প্রত্যেকটা খাবারের উপর যেই যেটা হয়ে যাবে তার উপরে একটা করে বসিয়ে দেবে। দেখো আমার মামার বাড়ির রথ আমি আবার তোমাদের কাছে তুলে ধরলাম, আবারও নেক্সট রান্নায় চলে যাই। এটা আমি করেছি দেখো, একটু এলাচ আর ডাল লবঙ্গ দিয়েছি, দিয়ে ঘিয়ের মধ্যে কিন্তু পরিমাণ কিন্তু আমি দিয়ে দিয়েছি। আর এটাতে দিয়েছি একটু কাজু বাদাম, কাজু বাদামটাকে একটু হালকা করে একটু ভেজে নেব। এইভাবে একটু বেশ মানে মোটামুটি হালহাল করে ভেজে নেবো, তার মধ্যে দিয়ে দেবো নারকল কুড়ো। নারকলটাকে কুড়ে রেখেছিলাম সেইটাকে একটু দিয়ে দেবো। আমি পরিমাপ কিন্তু সব কিছু দিয়ে দিয়েছি। আর দিয়ে তার মধ্যে এইবার যেটা দেবো একটু হালকা শ্যালো ফ্রাই করে নেবো, হালকা একদম, তার মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন, পরিমাণটাও আমি যেরকম করেছি দিয়ে দিয়েছি সুজি। এটাকে নিয়ে একটু নাড়াচাড়া করবো। আর হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু জানি না আজও যে মানে যতটুকু মহাপ্রভুর কী কী প্রিয় খাদ্য, আমার মনে হয় আমার অন্তর যেটা চাইছে আমি মানুষকে খাইয়ে যেটাকে শান্তি পাবো সেটাই আমার মনে হয় মহাপ্রভুর শান্তি হলো। ভগবান তো এমনি আসে না, মানুষের মধ্যেই থাকে ঈশ্বর। আর তো দেখো চিনিও দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া নাড়াচাড়া করে, আর আমার মাথা থেকে রান্না করার সময় ইনস্ট্যান্ট যেরকম আসে ঠিক সেইভাবেই আমি রান্না করি, আর অসাধারণ খেতে হয় কিন্তু যে কোনো মানুষ। আর হ্যাঁ শোনো, এর মধ্যে একটু দিয়ে দেবে বেসন, খুব
খুব ভালো না, মানে মাখতে আর গোল পাকাতে বাইন্ডিংয়ের জন্য ভীষণ। আর একটু দেবে নুন পায়েসের মতন তো খানিকটা, যে কোনো মিষ্টি জিনিস করতে গেলে একটু যদি সামান্য এক চিমটি নুন দিয়ে দাও, তার স্বাদ আর মানে ভীষণভাবে বেড়ে যায়। আর দিলাম জল, যাতে করে সুজিটা সেদ্ধ হয়ে যায় একটু তো জল দিতেই হবে। দিয়ে নাড়াচাড়া নাড়াচাড়া করে নিতে হবে, বেশি জল না ঢালাই ভালো, তাতে করে বড্ড বেশি মাখা মাখা হয়ে যাবে। মানে আমি চাই একটু দানা দানা থাকুক, তাই জন্য আমি আর তারপরে দিলাম আরও একটু গাওয়া ঘি, যাতে করে এটা খুব ভালো করে মানে তৈরি হয় করে নিতে পারি। দেখো এইভাবে নাড়াচাড়া নাড়াচাড়া একটু করলে দেখবে এটা তৈরি হয়ে গেছে। সুজিটা কিন্তু খুব বেশি মানে তৈরি মানে সেদ্ধ করে নেবে না, তাতে করে কি হয় একটু অন্যরকম খেতে হয়ে যায়। তো দেখো দেখো ঘিটা ছাড়া ছাড়া হয়ে গেছে, একটু ঠান্ডা করে নেবে, নিয়ে তোমার মন অনুযায়ী যেরকম তোমার মনে হবে সেই মতন শেপ দিয়ে আমি এখানে লাড্ডুর মতনই গোল গোল করে করেছি। আমি এর নাম ওই সুজি এরকমই একটা করেছি, কারণ কি আমার মনে হয়েছে করতে করতে এটা বেশ ভালো লাগবে খেতে, কিন্তু খেতে সত্যিই খুব ভালো হয়েছিল। তো দেখো এইভাবে আমি পরপর সব করে নিয়েছিলাম। বন্ধুরা আমার একটা একটা করে রান্না শেষ হয়েছে, আর আমি একটা একটা করে তুলসী পাতা সকলের ওপরে দিয়ে দিয়েছি। দিতে কি দিলে কি হয়, এটা মহাপ্রভুর একটা মানে এরকম আর কি দিয়ে দিলে ভালো। দেখবে পুজোর সময় যে কোনো বাড়ির পুজোতেও এই ধরনেরই জিনিস করে। এই দেখো নারকলও কুড়ছি, কিন্তু নারকলটা আমি কুড়ে নিলাম পুরো মানে মোটামুটি দুটো নারকলের নিয়েছি আর কি, দুটো নারকলে মোটামুটি আমার সব কিছু রান্না যা যা দিয়েছি যাতে যাতে ঠিক ঠিক হয়ে গেছে। আর আমি অনেক কিছু কিন্তু দেখিয়েছি, আমার ভিডিওটা পুরোটা দেখো কিন্তু বন্ধুরা, আর কমেন্টের মাধ্যমে কিন্তু একদম ভুলো না। এই দেখো চিনি দিয়ে নারকল নাড়ু করেছি, কিভাবে করেছি তার রেসিপিও আমি কিন্তু দিয়ে দিয়েছি। এগুলোও তোমরা পুজোর সময় যে কোনো সময় খুব তাড়াতাড়ি করে নিতে পারবে। শোনো না কি করবে বলো তো, চিনিটা না নারকলের সাথে আগে মাখিয়ে নেবে, যেরকম আমরা আগে করতাম মানে মা ঠাকুমা দিদিমাকে দেখেছেন নারকলটা দিয়ে চিনি দিয়ে সে মেখে অনেক ধরে নাড়াচাড়া করে করে তবে পাক খেতো, তা করবে না, আগে না মাখিয়ে নেবে, মাখিয়ে নিয়ে তারপরে কড়াতে দেবে। কিন্তু গ্যাসের ফ্লেম কিন্তু একদম আস্তে রাখবে, এটা একটু ধৈর্যের ব্যাপার। ব্যাস নাড়াচাড়া নাড়াচাড়া করলেই দেখবে তৈরি হয়ে যাবে চিনির নারকল নাড়ু। দেখো চিনির নারকল নাড়ু আমার তৈরি, হাতে একটু ঘি মাখিয়ে নেবে, নিয়ে যেরকম দেখালাম পাকটা এরকমভাবে গোল গোল করে গোল চেপে 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 নেবে, দেখবে সুন্দরভাবে পাকটাও হয়ে গেছে। এই দেখো এইভাবে করে নেবে, ব্যাস এইভাবে একটু করলেই তুমি হয়ে যাবে নারকল নাড়ু, চিনির নারকল নাড়ু। এই দেখো এইভাবে করে নেবে, একে 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 আমি সব আস্তে আস্তে করে ফেললাম। তারপরে যেই হয়ে গেছে তখন আমি আবারও একটা তুলসী পাতা দিয়ে দিলাম। চলো এবার গুড়ের নারকল নাড়ু দেখাই। কিছুই না, খুব ইজি, নারকলটা নিয়ে নিলে কুড়ে তো নিলে, আর তার মধ্যে কী করবে গুড়টা না আমরা যেরকম আলাদাভাবে দিতাম, মানে আমরা বলতে মা ঠাকুমারা যেরকম দেখেছি যে আলাদা করে দিত, কী করবে না এর সাথে মাখিয়ে নেবে, বেশ ভালো করে চটকে চটকে মাখিয়ে নেবে, তাতে করে দেখ যেমন ভাত মাখি না ওইভাবে মেখে নেবে, নিয়ে কড়াই দিয়ে দেবে। হ্যাঁ আমি কিন্তু ওই পর দেখো স্টেপ বাই স্টেপ করেছি, তোমাদের ঠিক সেইভাবেই আমি দেখিয়ে, দেখো এইভাবে নাড়াচাড়া নাড়াচাড়া একটু করতে থাকবে, ব্যাস তালি হয়ে যাবে, একদম দেখো পরিষ্কার হয়ে যাবে। আর শোনো যখনই ঠাকুরের রান্না করবে সর্বপ্রথম মিষ্টি দিয়ে শুরু করবে, আর একটু দিলাম চিনি যাতে স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। একদম দেখো এইভাবে যখনই ঠাকুরকে কোনো প্রসাদ দেবো ভোগ দেবো মনে করবে, তোমাদের যদি মনে ইচ্ছা থাকে এটা আমার তৈরি হয়ে গেছে, কিন্তু 10-15 মিনিট বেশিক্ষণ না। আবারও সেম ওই একটু ঠান্ডা করে নেবে, হাতে ঘি মাখিয়ে নেবে, নিয়ে যেরকমভাবে দেখালাম ওইভাবে পাকিয়ে নেবে, ব্যাস 1 সেকেন্ডে রেডি হয়ে যাবে দুরকমের নারকল নাড়ু। দেখো খুব মানে তাড়াতাড়ি কিন্তু এটা তৈরি হয়ে গেল, আবারও সাজিয়ে দিলাম মহাপ্রভুর নাম করে। আর যখনই রান্না করতে যাবে তোমাদের আবারও একটা টিপস দিই, এগুলো টিপস না এগুলো আমার বড়দের কাছ থেকেই শেখা, মানে ঠাকুরের মা অন্নপূর্ণার নাম করে আর ঠাকুরের যার উদ্দেশ্যে করছো তার উদ্দেশ্যে নাম করে তুমি করবে। এই দেখো লুচিটা ভাজছি তোমাদের দেখিয়ে দিলাম, আটা ময়দা মাখাটা আমার অনেক ভিডিওতে দেয়া আছে, এটা আমি স্কিপ করে ফেলেছি কিন্তু বন্ধুরা, ওটা দেখাতে পারিনি, তোমরা
নিশ্চয়ই ওটা পারবে, এমন কিছু না যেরকম তেল একটু নুন দেবে না। আর হ্যাঁ, নুনের কথা বলতে মনে পড়লো, আমি কিন্তু সব রান্নাতে সন্দেশ নুন ইউজ ব্যবহার করেছি। বড় মানে বড় যারা তারা নাকি তারা বলতেন যে নুন এমনি ইউজ ব্যবহার করতে নেই, সন্দেশ নুনেই রান্না হয় ঠাকুরের। আর এই দেখো তোমাদের পাঁচ রকম ভাজা দিয়েছি, তোমাদের মন হলে তোমরা অনেক রকম ভাজা দিতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। এইটাকে কাটাটাও আমি তোমাদের দেখিয়েছি আমি কীভাবে কেটে দিয়েছি, ঢ্যাঁড়স বেগুন তা এইরকম সব কিছু দিয়ে দিয়েছি ভাজাতে। এই দেখো দেখো ভাজাগুলো করার পর আমি একটু কুমড়ো আলু আর নারকল দিয়ে পটল টটলও দেওয়া যায় আমি কিন্তু দিইনি, হ্যাঁ আমি একটু অন্যরকম করলাম। আলু আর কুমড়ো কেটেছি আর দিয়েছি নারকল দিয়েছি, নারকল একটু তুলে রেখেছিলাম, কুচি কুচি করে কেটে রেখেছিলাম, সেটা দিয়ে করেছি। চলো রান্নাটা দেখি কীরকম আমি মহাপ্রভুকে দিয়েছি এই খাবারটা। আমার কিন্তু ইনস্ট্যান্ট মাথা থেকে এসেই দেখো দু চামচ মতন বড় মানে ঘি আমি দিয়েছি গরম করার পর, ভাজাগুলো পরপর সব ভেজে নিয়েছি, তারপরে লাস্টে কিন্তু কুমড়ো আলু দিয়ে আর নারকল দিয়ে যে তরকারিটা সেটা লাস্টে করেছি, আগে ভাজাগুলো সব কমপ্লিট করেছি। আমার ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখো, তাহলে তোমাদের একটা আইডিয়া হয়ে যাবে যে পুজোর বার মানে দেখো নুনও দিয়ে দিলাম, নুন আর হলুদ যাতে করে তাড়াতাড়ি হয়ে যায়, আমি কিন্তু কোনো খাবারে চাপা দিইনি, খুব সুন্দর। আর হ্যাঁ, যখন সবজিগুলো সব কাটা হয়ে যাবে একটু নুন আর হলুদ দিয়ে মাখিয়ে রেখে দেবে, তাতে করে কী হবে নরমও হয়ে যাবে, তাড়াতাড়ি ভাজা হবে এবং তাড়াতাড়ি লাল হয়ে খুব সুন্দরভাবে হয়ে যাবে। নিশ্চয়ই এটা তোমরা সবাই জানো, তাও আমি তোমাদের শেয়ার করলাম কথাটা। তো দেখো ঢ্যাঁড়সগুলো ভাজা হয়ে গেছে, বেশি মানে লাল লাল করে ভাজার দরকার নেই, একটু ভাজা ভাজা হয়ে গেলেই তুলে রাখবে। আর আমি আলু আর কাঁকরেলটা একসাথে দিয়েছি, কারণ এদের দুজনেরই একটু শক্ত প্রকৃতির, তাই দুজনকেই একসাথে ভেজে নিয়েছি, খুব ভালোভাবে কিন্তু ভাজাও হয়ে গিয়েছিলো, একটু উল্টে পাল্টে নেবে তাতে করেই হয়ে যাবে। তো চলো বন্ধুরা ভাজাগুলো দেখে নিই, আমার ভিডিও কিন্তু খুব ভালো করে দেখো, আমি কিন্তু এর মধ্যে অনেক অনেক সুবিধা করে দিয়েছি কীভাবে তোমরা ভাজা ভাজবে। আর তেল না গরম হতে হতে কিন্তু আমি ছেড়েছি কুঁদুলি আর তোমার কি বলে বেগুনটা, একসাথে হয়ে যাবে, যে কীভাবে তাড়াতাড়ি করবে সেটাও আমি তোমাদের শেয়ার করেছি। তো দেখো বন্ধুরা এইভাবে একে একে আমি ফাটাফাট ভাজাগুলো করে ফেললাম, লুচি ভাজা, আগে তো মিষ্টিগুলো করে দিয়েছি দেখিয়ে দিয়েছি তোমাদের, তোমরা এইভাবেই করবে তাহলে খুব তাড়াতাড়ি হবে আমার মনে হয়। এরপরে দেখো তরকারিটা করব, নারকলটা একটু হালকা করে ভেজে নেব, তাতে করে স্বাদ তরকারিটার স্বাদ দ্বিগুণ হবে। হ্যাঁ, তো এইভাবে দেখো ভেজে নিলাম, এরপরে যেটা করব একটু তুলে রাখলে রাখতে পারো, বা এর মধ্যেই আলু আর কুমড়োটা দিয়ে একটু হালকা করে ভেজে নেব, নিয়ে এর মধ্যে দিয়ে দেবো মশলা হচ্ছে হলুদ আর নুন আর এইরকমভাবে এই দেখো একটু জল দিয়ে জাস্ট একটু নাড়াচাড়া করে, আর একটু দিয়েছি জিরে গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করে জল দিয়ে সেদ্ধ হতে দেবে, জাস্ট সেদ্ধ মানে 10-15 মিনিট ওয়েট করবে। আমি কিছু কোনো জিনিসে কিন্তু চাপা দিইনি, ওর মধ্যেই হয়ে যাবে কুমড়ো আলুর তরকারি। তো চলো নেক্সট রান্নায় চলে যাই। ও হ্যাঁ বন্ধুরা, তোমরা আমার মহাপ্রভু যে জামা করেছিলাম তোমরা দেখেছো, ভিডিওটা দেখো কিন্তু। তো চলো পরেরটা কী করেছি, আলু আর ছোলার ডাল, ছোলার ডালটা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, ওইটাকে সেদ্ধ করে নিয়েছি প্রেশার কুকারে। আমার কিন্তু ঠাকুরের জিনিস সব আলাদা, তোমরাও কিন্তু আলাদা করেই করো। তো দেখো আলু সেদ্ধ আলুটা আমি একটু ঘি দিয়ে হালকা করে ভেজে নিচ্ছি এইভাবে, দেখো ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি, একটু চিনি দিয়ে দেবে, সব একসাথে দিয়ে দেবে কিন্তু, কোনো আলাদা দেওয়ার কথা নয় এরকমভাবে, কারণ আলুটা তো সেদ্ধ আছে কোনো অসুবিধা নেই। দিয়ে নাড়াচাড়া নাড়াচাড়া করে মশলাটা কাঁচা নালে গন্ধ ছাড়বে একটুখানি মানে ভেজে নেবে, তারপরে একটু জল দিয়ে আর একটু কষিয়ে নেবে, কষিয়ে নেওয়ার পর পরিমাণ মতো যেরকম জল লাগবে এগুলো একটু নুন দিয়ে, নুন তো দিতেই হবে, একটু ঘিও দিয়ে দেবে তার মধ্যে।
হাফ চামচ মতন ঘি, যাতে করে স্বাদের দ্বিগুণ হয়ে যায়। জানো তো, ভাজা মানে ঘিটা গরম করে সেখানে রান্না করা আর কাঁচা ঘি ওপর থেকে ছড়ানোর দুটো ডিফারেন্স কিন্তু স্বাদ, বন্ধুরা তোমরা নিশ্চয়ই জানো তো। দেখো, এই দেখো আমার হয়ে গেল মাখা মাখা আলুর দম। তো পরের রান্নায় চলে যাই, চলো। পরের রান্নাটা করেছে, আলু আর ছোলার ডাল সেদ্ধ করে রেখেছিলাম, ওই ঘিয়ের মধ্যে আমি দিয়ে দিলাম একটুখানি নুন, চিনি দিলাম যাতে করে একটু বেশ কালারটা আসে, চিনিটা যে একটু পুরে পুরে ক্যারামেল মতন হয়ে গেল, তার মধ্যে দিয়ে দিলাম গুঁড়ো, মানে জিরে গুঁড়ো আর কি, আর গরম মশলা গুঁড়ো দিয়ে একটু হালকা করে, আর হলুদ তো দিতেই হবে, নাহলে তো রং আসবে না। ওটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেবো, বেশিক্ষণ নাড়াচাড়া করো না বন্ধুরা, গ্যাসের ফ্লেম কিন্তু আস্তে রাখবে, নাহলে পুড়ে যাবে, একটু তেঁতো হয়ে যাবে। তো দেখো, এইভাবে ছোলার ডালটা, এবার সেদ্ধ করা ছোলার ডালটা দিয়ে দিলাম, নুন দিয়ে দিলাম, সব হাতে করেই দিলাম, কারণ এটা ঠাকুরের রান্না। দেখো রেডি হয়ে গেল, 5 মিনিটে রেডি হয়ে যাবে। তো চলো আবার পরের রান্নায় চলে যাই। পরের রান্নাটায় বন্ধুরা ঘি দিলাম কড়ায়, এটা আমি জানতাম না, কিন্তু আমি দেখলাম রান্নাটা করার পর, তোমাদের সাথে একটু শেয়ার করি এই কথাটা। দেখো, এটা একটু শ্যালো ফ্রাই করে নেবে, হালকা ভেজে নেবে। হ্যাঁ, সবসময় না এগুলো ভেজে নিলে একটু মানে টেস্টটা ভালো হয়। আর গোবিন্দভোগ চাল আমি ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণের জন্য, তো সেইটাকেও আমি জল ফেলে দিয়ে ওটাকে দিয়ে চালটাকেও একটু ভেজে ভেজে নিলাম। গল্পটা বলছি শোনো, এর মধ্যে দিলাম নুন আর চিনি, মানে নুনটা পরিমাণ মতন দেবে, চিনিও দিয়ে দিলাম, পরিমাপ কিন্তু আমি দিয়ে দিয়েছি। আর এইভাবে আস্তে আস্তে 1 কাপ মতন চাল নিয়েছিলাম, আর জল ঢেলে দেবে, ব্যাস ওইটা নেড়ে ছেড়েই জল ঢেলে দেবে, আর কিছু মানে খুব একটা খাটুনির ব্যাপার নেই, দিয়ে নাড়াচাড়া করে এরকম ফুটতে দেবে। আর এটা করার পর আর একটু ঘি দিয়ে দেবে, এটা করার পর ঘিটা ওপর থেকে ছড়িয়ে দেবে। হ্যাঁ, তো এটা করার পর দেখলাম মানে এটা মানে কিরমভাবে হয়েছে আমার জানি না, কিন্তু এই ভাতের যে ব্যাপারটা করলাম, মিষ্টি ভাত নাম দিয়েছি, এটা ঠিক পুরীতে যে মানে ছোটো ছোটো সরার মধ্যে যে দেয় না ভাতের যে মানে ভোগটা, একদম সেম খেতে হয়েছে। এই দেখো, এই ভোগটা বললাম, মিষ্টি ভাত আমি নাম দিয়েছি, অসাধারণ খেতে হয়েছিল বন্ধুরা। আর দেখো আমার পুরো রেডি, এবার আমি পুজো মানে খাবার দাবার সব দিয়ে দিলাম, এবার আমি পুজো করবো। এই দেখো আমার মামার বাড়ির পুজো তোমাদের আবারও দেখাচ্ছি। এই দেখো বন্ধুরা আমার বাড়ির পুজো। হ্যাঁ, এখানে আমার ঠাকুর থাকে, মহাপ্রভু। আমার ঠাকুরকে আমি যেভাবে সাজিয়েছি, খেতে দিয়েছি, যত্ন করে যা যা করেছি, তোমাদের কাছে সবার মধ্যে আমি এটা শেয়ার করলাম। তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু জানিও বন্ধুরা। আর আমার মামার বাড়ির পুজোও দেখালাম, আসছে বছর আরও অনেক কিছু সুন্দরভাবে জিনিস করে তোমাদের দেখাবো, সেই কামনাই করি। আর দেখো পুজোটা দেখতে থাকো, চলো তাহলে। এই দেখো আমার সব বোনেরা, বোনের বর, আমার মেয়ে, সবাই আমরা এখানে, মামারা, হ্যাঁ খুব মজা করি আমরা এই পুজোর সময়, পুরো ফ্যামিলি একত্রিত হই। আর রথের সাথে আমাদেরও জীবনযাত্রা পুরোটাই কিছুদিনের জন্য পাল্টে যায়। তো দেখো আসছে বছর আরও ভালো আমি নিশ্চয়ই দেখাবো তোমাদের। তো এবছরটা এইটুকুই তোমাদের সাথে আমি শেয়ার করলাম। Yeah.
তোমাদের আমি খুব সামান্যভাবেই দেখালাম আমার মামার পুজো এবং আমার মামার বাড়ির পুজো। আর তোমাদের যদি ভালো লাগে বন্ধুরা, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, বেল আইকনটি প্রেস করতে কিন্তু একদম ভুলো না। আর আমার ভিডিও এতক্ষণ দেখার জন্য আমার তরফ থেকে তোমাদের কাছে অশেষ ধন্যবাদ। থ্যাংক ইউ ফ্রেন্ডস।